আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ইন্নাল আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওয়া আলা আলিহি ও আসহাবিহি ও আলা আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে এমন চমৎকার একটি আমল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে চমৎকার আমলটি করলে ছোট্ট একটি আমল যা করলে আল্লাহ পাকরব রব্বুল আলামিনের সত্তর হাজার নূরের ফেরস্তা আমাদের জন্য ফেরাতের দোয়া করবে সুহান আল্লাহি হবে হামদিহি প্রিয় বন্ধুগণ আমরা এর কাছে ওর কাছে কত মানুষের কাছে দোয়া চাইতে চাইতে বেকুল হই তারপরেও কতজন যে আমাদের জন্য মন থেকে দোয়া করে এটা বলা খুবই মুশকিল কিন্তু আপনি এই ছোট্ট আমুলটি যদি করেন তাহলে আপনার আপনার জন্য মাগফেরাতের দোয়া সত্তর হাজার নুরের ফেরেশতা করবে সুবহানন্দ লাহ তাহলে একটু চিন্তা করে দেখুন আমলটা কত চমৎকার এবং দারুণ তো বন্ধুগণ এই আমলটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মুসনাদে আহমাদে হাদিস নাম্বার নয়শো পাঁচপান্ন হযরত রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহ তা সত্তর হাজার ফেরেশতা তার মা দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতে যে সময় করবে ফেরেস্তা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আপনি শুধুমাত্র আপনার মুসলমান ভাইয়ের রোগের খবর নেবেন যদি আপনার আশেপাশে কেউ অসুস্থ হয়ে যায় সে কি সুস্থ হল নাকি তার শরীরের অবস্থা কেমন শুধু এটা আপনি খোঁজখবর নেবেন একটু জিজ্ঞাসাবাদ করবেন তাহলেই আপনি এই ফজিলত পেতে পারেন যদি সকালবেলা আপনি এই ছোট্ট কাজটি করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত মাগফির মাগরীব পর্যন্ত আপনার জন্য আল্লাহর ফেরেশতারা আমা ফেরাতের দোয়া করবে আর যদি আপনি মাগরীবের পর করেন তাহলে ফজর পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা আমাকে ফেরাতের দোয়া করবে সম্মানিত বন্ধুগণ একটু খোঁজ খবর নেওয়ার কারণে আপনি যেমন এত বড় একটা ফাজাইল পাচ্ছেন তার সাথে সাথে আরও কিন্তু বোনাস রয়েছে বোনাসটা হলো আপনি যদি কোনো সময় বিপদে পড়ে যান অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আপনি যার খবর নিয়েছেন যার খোঁজ খবর নিয়েছেন যাকে দেখতে গিয়েছিলেন সেও কিন্তু আপনার খোঁজ খবর নেবে এবং সেও কিন্তু আপনার একটু সেবা করার চেষ্টা করবে তো এর কারণে আপনি তো মানুষের ভালোবাসা পেলেন সাথে সাথে আপনি তাকেও এই রকম একটা ফজিলতপূর্ণ কাজ করার সুযোগ করে দিলেন তো সম্মানিত বন্ধুগণ মূল কথা হলো এই আমলটি করার কারণে আপনারা উভয়ে লাভবান হবেন এবং উভয়ে উপকৃত হবেন তাই বন্ধুগণ আসুন আমরা রোগে শোগে নিমজ্জিত মুসলমান ভাই বোনদের খবর নেই এবং সেবা করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার কারণে যদি কোনো ব্যক্তি ইসলামের একটি বিষয় সম্পর্কেও জানতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেকগুলো দান করবেন ইনশাল্লাহ এজন্য প্লিজ বন্ধুগণ ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত যদি এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর হাদিস মাসলামসাইল সম্পর্কে জানতে চান তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ চাহিত তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি